gomoti.tv দেশ জুড়ে গোমতির প্রতিচ্ছবি। দর্শক, ফিল্ম স্টাইলে টাকা আদায়কারী পিস্তল দেখিয়ে সেই সাগর অবশেষে আটক। জি দর্শক, আপনারা দেখছেন ভিডিওতে বিস্তারিত কে সেই সাগর। কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের সাগর আহমেদ ওরফে সাগর, যার বিরুদ্ধে তিতাস থানায় একাধিক মামলা। খোঁজ দিয়ে জানা যায় তার বিরুদ্ধে 8-10টি মামলা আছে তিতাস থানায়। নড়েচড়ে বসে কুমিল্লা জেলা পুলিশ সহ সাথে কুমিল্লা সার্কেল, মুরাদনগর, কুমিল্লা, সেই সাথে তিতাস থানা রাতভর অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ক্যামরা থেকে তাহাকে আটক করে। তিনি একটি আলমারির ভিতরে লুকিয়েছিলেন, সেখান থেকে তাহাকে আটক করে নিয়ে আসে তিতাস থানায়। এবং তিতাস থানা পুলিশ তাহাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তাহার গ্রামে তাহার জবানবন্দি দেওয়া অনুযায়ী তাহার ঘরের বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেন। সাথে ছিলেন 2 রাউন্ড গুলি। দর্শক, আপনারা দেখছিলেন, আপনারা জানেন কীভাবে সাগর একজন পল্লী চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে তাহার নিকট থেকে 39,000 টাকা আদায় করে এবং আরও হুমকি দিয়ে তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য, নইলে তাকে প্রাণনাশে মেরে ফেলবে হুমকি দিয়ে যান। সেই থেকে কুমিল্লা পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ বিপিএম বার নড়েচড়ে বসেন। তাহার সঠিক নির্দেশনায় মুরাদনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এবং তিতাস থানার ওসি সুদিন চন্দ্র দাস এর নেতৃত্বে এবং এসআই বিল্লালের সঙ্গে ফোর্স ঢাকার ডেমরা থেকে তাকে আটক করেন। তিতাস থানার ওসি বলেন তাহার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা হবে, আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। বিস্তারিত দর্শক ভিডিওতে দেখুন। আমাদের ছবি নেওয়া হয় নাই। জাকির ভাই একটু শোনেন, আমার বাসায় গত রাতে ডাকাত ঢুকছিল, তো এলাকার লোকের উদ্দীপনার কারণে তারা ডাকাতগুলো চলে গেছিল। পরে আমি এই ডাকাতগুলোর তথ্য নিয়ে আমি চেয়ারম্যান মেম্বার সবার কাছে গিয়েছিলাম। তো এই আমি মূলত সাগর নাম উল্লেখ করিনি, যে সাগর যে ডাকাতি করতে গেছিল অথবা করছিল এমনটাই উল্লেখ করিনি। তো আজকে আপনার প্রায় 3টা বাজে গিয়ে আয়সা, 4টার দিকে আয়সা, সে আমার পুরো দোকানে আয়সা পুরা ঘুরি একেবারে হামলা, সে পুরোপুরি একবারে সরাসরি পিস্তল তাকাই রয়েছে। পরে বলছে তোরা আজকে এই 29 শেষ জীবন, আমার 30টা অলরেডি আমার 33টা মামলা আছে, তুই তোরলে আরেকটা মামলা হইব, তুই এই শেষ। মানে আমি তার কাছে বলছি, ভাই আমার তো ছেলে মেয়ে আছে, পাই 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 প্রাতর আছে, তুই আমার আজকে মারিস না ভাই, প্লিজ তোর কাছে জীবন বিকাশ হয়। সে আমার কোনো মতো পরে বলছে যে তাহলে তুই এই মুহূর্তে তুই 2 লাখ টাকা দে। পরে বলছে ভাই আমার চেম্বারে এখন 2 লাখ টাকা তুমি করতে পারবো? সে করতেছে কর না, তুই এই মুহূর্তে 2 লাখ টাকা দে না, না দে তোর শেষ। আমি তার বারবার বলতেছি ভাই আমার কাছে তো টাকা নাই। সে প্রথমে কয় তাহলে এই নাম্বার আমি বিকাশ কর, প্রথমে তার মোবাইলে আমি 15,000 টাকা বিকাশ করছি। বিকাশ করার পরে সে বলতেছে তুই আরও 50,000 টাকা দিয়ে বিকাশ কর। পরে বলছে ভাই আমার কাছে তো টাকা নাই, আপনি দেখতে আছেন। পরে কয় তাহলে তোর এই শেষ, তুই তোর ট্যালে বয়ে থাক, আমি তোরা গুলি করে দিই। সে পরে পিস্তলটা আবার বাইর করছে, বাইর করে সে 4টা গুলি দেখাইছে। পরে দেখছে দেখ এই 4টা গুলি তোর মাথার দিমু, হ্যান্দা দিমু, হ্যান দেখা গিয়ে তুই শেষ, এই তোর জীবনের শেষ। পরে বলছে ভাই তুই আমার মারিস না, তোর আমি আরও কিছু টাকা দিই। পরে তার আমি 24,000 টাকা দিছি, সব মিলে 39,000 টাকা তার মোবাইলে দিছি। দেওয়ার পরে বলছি যে ভাই আমার কাছে তো টাকা নেই। পরে বলছে যে বাকি টাকা আমার অ্যাকাউন্ট খুললে, যখন তুই ব্যাংক খুললে তখন তুই কিন্তু আমার দিয়ে দিবি। পরে আপনারা দেখছেন গোমতি.tv, দেশ জুড়ে গোমতির প্রতিচ্ছবি।